বহু প্রতীক্ষিত রোপা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, তা বেরিয়ে গেল। এবং যদিও তার মধ্যে ডেটটি দেওয়া আছে 13/12/2019, কিন্তু অফিসিয়ালি আজকে আমরা পেলাম। তা নিয়ে ডিটেলস এখানে আমি বলবো এবং কি আছে তাতে, নতুন কি আছে সে নিয়েও আলোচনা করব। শুরু করব, শুরুর আগে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্লিজ বেশি করে শেয়ার করুন যাদের প্রয়োজন আছে। এবার এই যে রোপা, এই রোপাতে নতুন বিশেষ কিছু কয়েকটি জিনিস আছে এবং বাকিটা এর আগের যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে রোপা ছিল ঠিক একই রকমই আছে। নতুন দু একটি জিনিস এসেছে, তার মধ্যে একটি নতুন গ্রেড পে এসেছে এবং একটি নতুন একটি গ্রেড পে এর জন্য সেখানে দুটো জিনিস এসেছে, অর্থাৎ পে ব্যান্ডের ক্ষেত্রে 4 এবং 4A নতুন একটি গ্রেড পে আছে এবং পে ব্যান্ড 4 এবং 4A এটি একটি নতুন ইনক্লুশন দেখতে পেলাম। এবার আসি যে মূল বিষয়টিতে, যে ডেট অফ এফেক্ট, সেটা এর আগেও যা ছিল এখনও তাই, অ্যাকচুয়াল এফেক্ট 1/1/20 থেকে, নোশনালি এফেক্ট 1/1/2016 থেকে। এবার কারা পাবেন, পাবেন হচ্ছে যারা 1/1/16 এবং তারপরের থেকে পোস্ট হোল্ড করে আছেন, অর্থাৎ অ্যাপয়েন্টেড আছেন জবে, তাদের ক্ষেত্রেই এই রূপা অ্যাপ্লিকেবল। কারা কারা নেই, অনেকেই আছেন বিভিন্ন দপ্তর এবং কতগুলো পোস্ট আছে, তারা পাবেন না। যেমন এমপ্লয়িজ অফ ডিএগেটিং সেকেন্ডারি অ্যান্ড ডিএগেটিং প্রাইমারি স্কুলের এমপ্লয়িজরা, পার্ট টাইম টিচার, প্যারা টিচার এরা পাবেন না। এবং এমপ্লয়িজ অর টিচার অ্যাপয়েন্টেড অন কন্ট্রাকচুয়াল অর পার্ট টাইম বেসিস, এমপ্লয়িজ টিচার নট ইন হোল টাইম এমপ্লয়মেন্ট, এমপ্লয়িজ টিচার হু হ্যাভ রিটায়ার্ড ইন দ্য আফটারনুন অফ দ্য 31st December 2015 অ্যান্ড আর্লিয়ার, অ্যান্ড এমপ্লয়িজ অর টিচার রি এমপ্লয়েড আফটার রিটায়ারমেন্ট। অনেকেই আছেন রিটায়ারমেন্টের পরে আবার নতুন করে জয়েন করেছেন বিভিন্ন দপ্তর ক্ষেত্রে, বিশেষ করে এমপ্লয়িজের ক্ষেত্রে তারা আর এই রোপার আন্ডারে আসবেন না। এবার কতগুলো ডেফিনেশন এরকম দেওয়া আছে, সে ডেফিনেশনের ক্ষেত্রে কি বলা আছে, কাদের কাদের ক্ষেত্রে এই যে রোপা সেই রোপাতে অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লিকেবল নয়, সেটা নিশ্চয়ই এটা আর আমি বিশেষ করে বলছি না। এছাড়াও এর মধ্যে বর্ণনা করা আছে পে ম্যাট্রিক্সটি কী এবং পে ম্যাট্রিক্সের মধ্যে লেভেল এবং সেল কী আছে এবং কীভাবে ফিক্সেশন আপনারা করবেন। এবার আসি লেভেল অফ পোস্ট, দ্য ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দিস মেমোরেন্ডাম দ্য লেভেল অফ পোস্ট শ্যাল বি ডিটারমাইন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ভেরিয়াস লেভেল অ্যাজ অ্যাসাইন দ্য করেসপন্ডিং এক্সিস্টিং পে ব্যান্ড অ্যান্ড গ্রেড পে অ্যাজ স্পেসিফাইড ইন দ্য পে ম্যাট্রিক্স। একটা পে ম্যাট্রিক্সের অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা লেভেল করা আছে, সেই লেভেলটা নিশ্চয়ই এটা আপনারাও জানেন। এবার ড্রয়াল অফ পে ইন রিভাইজড পে স্ট্রাকচার, এখানে বলা আছে সেভ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইড ইন দিস মেমোরেন্ডাম অ্যান এমপ্লয়ি শ্যাল ড্র পে ইন দ্য লেভেল ইন রিভাইজড পে স্ট্রাকচার অ্যাপ্লিকেবল ইন দ্য পোস্ট টু হুইচ হি ইজ হোল্ডিং অ্যাজ অন 1/1/2016 অর টু হুইচ হি ইজ অ্যাপয়েন্টেড অন অর আফটার 1/1/2016। ড্রয়াল পে যে রিভাইজ পে স্ট্রাকচার আপনি পাবেন, কিভাবে করবেন, অর্থাৎ কারা কারা পাচ্ছেন সেই কথা, এবং প্রোভাইড দ্যাট অ্যান এমপ্লয়ি মে ইলেক্ট টু কন্টিনিউ টু ড্র পে ইন দ্য নেক্সট ইন দ্য এক্সিস্টিং পে স্ট্রাকচার আনটিল দ্য ডেট অন হুইচ হি আর্নস হিজ নেক্সট ইনক্রিমেন্ট অর সাবসিকুয়েন্ট ইনক্রিমেন্ট ইন দিস এক্সিস্টিং পে স্ট্রাকচার অর আনটিল হি ভ্যাকেটস হিজ পোস্ট অর সিজেস টু ড্র পে ইন দ্য এক্সিস্টিং পে স্ট্রাকচার। অর্থাৎ অনেকেই আছেন যে তার নেক্সট ডে অফ ইনক্রিমেন্ট বা অন্য কোনো সাবসিকুয়েন্ট ইনক্রিমেন্ট যে আছে সেই ডেট থেকেও পে পে কমিশনের আন্ডারে রিভাইজ পে স্ট্রাকচারে আপনি সেই যে প্রভিশন সেই প্রভিশনটা নিতে পারেন, সেগুলো এখানে পরিষ্কার করে বলা আছে। কিন্তু এখানে বলা আছে যে প্রোভাইড ফার্দার দ্যাট ইন কেস হোয়ার অ্যান এমপ্লয়ি হ্যাজ বিন প্লেসড ইন হায়ার পে ব্যান্ড অর হায়ার গ্রেড পে বাই ওয়ে অফ প্রমোশন আপগ্রেডেশন অ্যাজ পার প্রভিশন অফ রোপা 2019 অ্যাজ পার গভর্নমেন্ট ডিসিশন বিটুইন 1/1/2019 অ্যান্ড 25th September 2019 মে ইলেক্ট টু সুইচ ওভার দ্য রিভাইজড পে স্ট্রাকচার ফ্রম দ্য ডেট অফ সাচ আপগ্রেডেশন অর প্রমোশন ইন দ্য কেস মে বি। অর্থাৎ এই যে 25শে সেপ্টেম্বর, এই 25শে সেপ্টেম্বরের মধ্যেও যদি কারো যদি আপগ্রেডেশন হয়ে থাকে বা প্রমোশন হয়ে থাকে তাহলে সেই ডেট থেকেও তার রিভাইজড পে স্ট্রাকচারে তিনি যে স্যালারি সে ড্র করতে পারবেন। এবার এখানে কতগুলো এক্সপ্লেনেশন করা আছে, তার মধ্যে প্রাইমারি টিচারদের এক্সপ্লেনেশনটাও করা আছে এখানে, যে দ্য অপশন টু রিটেইন দ্য এক্সিস্টিং পে স্ট্রাকচার আন্ডার দ্য ফার্স্ট প্রভিশন টু দিস মেমোরেন্ডাম শ্যাল বি অ্যাডমিসিবল অনলি রেসপেক্ট অফ ওয়ান এক্সিস্টিং পে ব্যান্ড অর গ্রেড পে। যে ফার্স্ট ওয়ে মেম যে আছে, অর্থাৎ দ্য অপশন নিতে হবে, অপশন টু রিটেইন দ্য এক্সিস্টিং পে স্ট্রাকচার আন্ডার দ্য ফার্স্ট প্রভিশো টু দ্য মেমোরেন্ডাম শ্যাল বি অ্যাডমিসিবল অনলি ইন রেসপেক্ট অফ ওয়ান এক্সিস্টিং পে ব্যান্ড অর গ্রেড পে। একটি
পে ব্যান্ড এবং গ্রেড প্রেড রেসপেক্টেই আপনাকে করতে হবে। এবার আসি মূল যে বিষয়টি, যেটা প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে, অন্যান্য জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। দ্য অ্যাপোসাইড অপশন শ্যাল বি অ্যাডমিসিবল টু অ্যান এমপ্লয়ি অ্যাপয়েন্টেড টু পোস্ট অন অর আফটার ফার্স্ট ডে অফ জানুয়ারি বাই দ্য ওয়ে দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি অ্যালাউড পে অনলি ইন দ্য ডিভাইস প্রেসার ফ্রম দ্য ডেট অফ সাস অ্যাপয়েন্টমেন্ট। অন অর আফটার ফার্স্ট ডে অফ 2016 এর ক্ষেত্রে যদি কেউ জয়েন করে থাকেন, যে অ্যাপয়েন্টেড পেয়ে থাকেন, তাহলে তারটা ডাইরেক্ট সেইভাবেই পে ম্যাট্রিক্সে যেভাবে আছে সেইভাবেই তার পে স্ট্রাকচার রিভাইজ পে স্ট্রাকচারের মধ্যে আপনি পড়ে যাবেন, এ নিয়ে কোনো বিপদ নেই। অনেকেই যেটা বলেছিলেন যে আমি যদি 2016 ফার্স্ট জানুয়ারির পরে জয়েন করে থাকি তাহলে কি আমি পে কমিশন পাবো না? পাবে, কিন্তু সেই অনুযায়ী ডাইরেক্ট সেই পে ম্যাট্রিক্সের মধ্যে আপনার পড়ে যাবে, নিজস্ব গ্রেড পে আছে সেই গ্রেড পে লেভেল অনুযায়ী। এবার আসি প্রাইমারিদের কথা। এখানে বলা আছে যে প্রোভাইড দ্যাট দ্য প্রাইমারি স্কুল টিচার হু জয়েন্ট সার্ভিস অন অ্যান্ড আফটার 1/1/2016 বাট প্রায়র টু 1/8/2019 উইল বি অ্যালাউড টু কাম আন্ডার রিভাইজ প্রে স্ট্রাকচার উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ আপগ্রেডেশন অফ দেয়ার প্রি রিভাইজড প্রে স্ট্রাকচার হুইচ ইজ 1/8/2019। অর্থাৎ 1/8/2019 থেকেও আপনার যে পে স্ট্রাকচার, অর্থাৎ যে আপগ্রেডেশনে হলো, আপগ্রেডেশন হওয়ার ফলে যে পে স্ট্রাকচার আসলে, সেদিন থেকেও আপনি আপনার রিপেটাকে রিভাইজ করে নিতে পারবেন। এবার আসি অপশনের ক্ষেত্রে। দ্য অপশন আন্ডার প্রভিশন প্যারাগ্রাফ 5, অর্থাৎ এর আগের যে গুলো বলা থাকলো কিভাবে আপনি রিভিশন নেবেন, পে রিভাইজ করবেন, সেক্ষেত্রে বলা আছে যে মেমোরেন্ডম শ্যাল বি এক্সারসাইজড ইন দ্য রাইটিং ফ্রম দ্য রাইটিং ইন দ্য ফর্ম অ্যাপেন্ডিড টু অ্যানেক্সড 2 সো অ্যাজ রিজ অথরিটি মেনশন ইন প্যারাগ্রাফ সাব প্যারা 2 উইদিন 3 মান্থস অফ দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস মেমোরেন্ডাম। অর্থাৎ এই যে ডেট মেমোরেন্ডামের পাবলিশিং এর ডেট থেকে 3 মাসের মধ্যে আপনাকে এটা করতে হবে। এবং অপশনের ক্ষেত্রে বলে দিচ্ছি, অপশনের ক্ষেত্রে বেশিরভাগই যে অপশনের ক্ষেত্রে অলরেডি ওপেন হয়ে গেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে আপনার ওয়েবসাইট আছে, যেগুলো স্কুল থেকে লগ ইন করে আপনার যে স্যালারি যে করা হয় সে ওএসএমএস, সেখান থেকেই আপনার অপশনের অলরেডি লগ ইন করার জন্য এবং সেখান থেকে যে অপশন এবং পে রিভাইজ পে স্ট্রাকচার হবে সেটা অলরেডি খুলে গেছে, সুতরাং সেখান থেকেও চেক করে নিতে পারবেন। এবার আসি তারপরে এনএমপ্লয়ি আন্ডার সাসপেনশন অন ডেট অফ পাবলিশন, এটা আমি ছেড়ে দিলাম কারণ যে এটা নিয়ে অতটা গুরুত্বপূর্ণ নয়। এবার আরেকটা যেটা, ইন দ্য কেস অফ এন এমপ্লয়ি হু অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস মেমোরেন্ডাম ইজ অন লিভ অর ডেপুটেশন অর ইন ফরেন সার্ভিস সেড টু বি, যদি কোনো লিভে থাকেন বা অনেকে আছে ডেপুটেশনে যাচ্ছেন অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 3 মাসের মধ্যে যে এখান থেকে আপনার লেটার লিখে আপনাকে সেটা রাইটিংয়ে লিখে আপনি যে অপশন অ্যাক্সেস করছেন সেটি জানাতে হবে। এটিও আমাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। দ্য অপশন শ্যাল বি সাবমিটেড বাই দ্য এমপ্লয়িজ টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য হেড অফ দ্য অফিস অ্যাজ কেস মে বি। অপশনটা কাকে দিতে হবে, কার কাছে দিতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেড অফ অফিসের কাছে আপনার জমা করতে হবে। এবার দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন শ্যাল বি সাবমিটেড দিস অপশন টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজিং কমিটি অর অ্যাডমিনিস্ট্রেশন অর ইন দ্য অ্যাবসেন্স অফ ভ্যালিড ম্যানেজিং কমিটি অর অ্যাডমিনিস্ট্রেশন টু অপশন ইজ টু বি সাবমিটেড দ্য কনসার্ন এডিআই অর এআই অফ স্কুল অ্যাজ দ্য কেস মে বি। দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ পিটিটিআই শ্যাল বি সাবমিটেড দ্য অপশন টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন। যারা পিটিআই এর আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ পিটিআই, তারা জমা করবেন হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশনের তাদের কাছে, এবং যারা করবে এমনি স্কুল টিচার যারা আছেন তারা করবেন হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে বা হেড অফ অফিসের কাছে, এবং তারা কি করবে সাবমিট করবে হচ্ছে টু দ্য প্রেসিডেন্টের কাছে সাবমিট করবে। ইফ দ্য অপশন ইজ নট রিসিভড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর হেড অফ অফিস উইদিন দ্য টাইম স্পেসিফাইড ইন সাব প্যারা 1 এমপ্লয়ি শ্যাল বি ডিমড টু দ্য ইলেক্ট গভর্নড বাই দ্য রিভাইজড পে স্ট্রাকচার উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি। এটা আমাদের অত গুরুত্বপূর্ণ নেই কারণ কেন নেবে না এরকম কেন নেই। দ্য অপশন ওয়ান্স এক্সারসাইজ শ্যাল বি ফাইনাল। আমি বারবার করে এর আগেও অন্যান্য ভিডিওতে বলেছি যে অপশন সবসময় একদমই গুরুত্বপূর্ণভাবে এবং ঠিকভাবে আপনি নেবেন, কারণ অপশন একবার যেটা নেবেন সেটাই আপনার ফাইনাল হয়ে যাবে। এবার আরেকটি বলা আছে যে ফিক্সেশন অফ ইনিশিয়াল পে ইন রিভাইজড পে স্ট্রাকচার দ্য ইনিশিয়াল পে অফ অ্যান এমপ্লয়ি হু ইলেক্ট or is deemed to have elected under para 6 governed revised pay structure on and from 1 january 2000 shall unless in any case of government or special otherwise directs be fixed separately in respect of his substantive pay in permanent post in which he hold a lien would be held alien if such lien had not been suspended and in respect of his pay of the officiating post held by him in the following manner.
যাই হোক, এটা আমরা ছেড়ে দিলাম। এবার যেটি মূল যে বিষয়টি আসবে সেই মূল বিষয়টি আসি, সেটি হচ্ছে যে কি যদি কেউ, যদি এখানে যেটা বলা আছে সেটা যে কেউ, অর্থাৎ কেউ যদি লিয়েনে গিয়ে থাকে বা যারা পোস্ট হোল্ড করে যাচ্ছে প্রত্যেকের জন্য একই ফলোইং ম্যানারে একইভাবে চলবে, সেটা কি দ্য পে ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স শ্যাল বি পে অবটেইনড বাই মাল্টিপ্লাইং দ্য এক্সিস্টিং বেসিক পে এক্সক্লুডিং অ্যাডিশনাল গ্রেড পে অর স্পেশাল পে ইফ এনি বাই এ ফ্যাক্টর অফ 2.57 রাউন্ডেড অফ দ্য নিয়ারেস্ট রুপি অ্যান্ড ফিগার্স অ্যারাইভড অ্যাট উইল বি লোকেটেড ইন দ্য লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স ইন সাস অ্যান আইডেন্টিক্যাল ফিগার করেসপন্ডিং দ্য সেল ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স দ্য সেম শ্যাল বি দ্য পে ইফ নো সাস সেল ইজ অ্যাভেলেবল সেল ইন অ্যাপ্লিকেবল দে শ্যাল বি ফিক্স দ্য ইমিডিয়েট নেক্সট হায়ার সেলে যাবে। অর্থাৎ যদি এখানে বলা আছে যে এর আগের যে সিস্টেম সেটি, অর্থাৎ আপনার যে এক্সিস্টিং বেসিক পে যেটি আপনি আছে 1/16 যারা অপশন নেবেন, অর্থাৎ যে ডেটে অপশন নেবেন সেই ডেটের অপশনের সঙ্গে আপনি 2.57 দিয়ে রাউন্ড আপ করে নিয়ে সেই যে লেভেল, সেই গ্রেড পের যে লেভেল, সেই গ্রেড পের লেভেল অনুযায়ী আপনার ফিক্সেশন হবে। সেই ফিক্সেশন হয়ে আপনি কোনটিতে পড়বেন একদম পরিষ্কার, সেটি এর আগের যে নিয়ম ছিল ঠিক সেই নিয়মেই আছে। অর্থাৎ রাউন্ড আপ করার পরে যদি সেই ডেটা থাকে তাহলে সেই অ্যামাউন্টটাই, যদি সেটা না হয় তাহলে নেক্সট যে অ্যামাউন্টটি আছে সেই নেক্সট অ্যামাউন্টটি আপনাকে নিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, সেই উদাহরণটি অতটা বেশি আমি বলতে যাচ্ছি না কারণ ভিডিও বহুত বড় হয়ে যাবে এবং মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঢাকা পড়ে যাবে। সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে একজনের যদি কারো বেসিক পে যদি দেখা গেলো এক্সিস্টিং বেসিক পে অর্থাৎ পে ইন পে ব্যান্ড প্লাস গ্রেট পে নিয়ে যদি হয় 9210 তাকে 2.57 দিয়ে মাল্টিপল করলে আর সে হচ্ছে 23,669.70 টাকা অর্থাৎ 23,670 টাকা। এবার সে যেহেতু 1800 টাকা গ্রেট পে, সে 1800 টাকা গ্রেড পে হলে আপনার এখানে 1800 টাকা গ্রেড পে দেখুন যেহেতু সেটি নেই, 23,670 নেই, তাহলে কত হচ্ছে 24,300 গিয়ে তার ফিক্সড হচ্ছে পে ম্যাট্রিক্সে 24,300। এভাবেই প্রত্যেকেরই হবে, এভাবে ঠিক একই রকমভাবে প্রত্যেকেরই হবে। এবার কতগুলো বিষয় যেটি আসি, যে ফিক্সেশন যেগুলো বলা আছে সেই ফিক্সেশনের ক্ষেত্রে, ফিক্সেশন অফ পে ইন দ্য রিভার্স পে স্ট্রাকচার ইন রেসপেক্ট অফ এন এমপ্লয়ি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ফ্রেশ রিক্রুটমেন্ট অন অর আফটার 1/1/2016 অন অর আফটার 1/1/2016 ক্ষেত্রে কি যে গ্রেড পে অনুযায়ী আপনি জব করেছেন সেই গ্রেড পে অনুযায়ী পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট সেলে আপনার চলে যাবে। অর্থাৎ একটি ইনক্রিমেন্ট হলে তার পরের সেল, দুটো ইনক্রিমেন্ট হলে তার পরের সেল, এইভাবে আপনার নির্দিষ্ট যাবে ভাবে আপনার ফিক্সেশন হবে। এবার কতগুলো আছে যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টের আগে যে নিয়ম ছিল সেই নিয়মেই আছে যে কি যদি কারো কোনো টিচারের যদি বিএড বা ডিএড করা যদি না থাকে, ডিএলএড সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে যে তার ওই 5 বছর পর্যন্ত ইনক্রিমেন্ট হবে এবং নেক্সট তারপর অর্থাৎ 4 ইনক্রিমেন্ট হবে, তারপর থেকে ইনক্রিমেন্ট স্টপ হয়ে যাবে এবং 10 ইয়ার্সে গিয়ে আবার নতুন করে চালু হবে। এটি অ্যাজ পার যে নর্ম আছে সেই নর্ম অনুযায়ী সেভাবেই আছে। এবার আজ ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট ইন রিভাইজড পে স্ট্রাকচার, রিভাইজড পে স্ট্রাকচারে কি হবে 1 জুলাই প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাবেন এবং নেক্সট সেলে আপনার পৌঁছে যাবে হচ্ছে তার অ্যানুয়াল ইনক্রিমেন্ট। অর্থাৎ এখন যে ইনক্রিমেন্ট যে সেলে আছেন সেই সেলের পরের ধাপটা অর্থাৎ নিচের ধাপটাই হয়ে যাবে হচ্ছে আপনার ইনক্রিমেন্ট। এবং এখানে ক্ষেত্রে নিয়ম করা আছে যে কি 1st day of July আপনারা পাবেন। ইন কেস অফ এমপ্লয়ি কমপ্লিটিং 6 মান্থস অর মোর ইন রিভাইজড পে স্ট্রাকচার অ্যাজ অন 1st day of July শ্যাল বি এলিজিবল টু বি গ্রান্টেড ইনক্রিমেন্ট। অর্থাৎ যদি 1st জুলাইয়ের মধ্যে যদি তার কারো কোনো এমপ্লয়ি যদি 6 মাস বা তার বেশি যদি কমপ্লিট করে ফেলে তাহলে তাকে 1st জুলাইয়ে সেই ইনক্রিমেন্ট পাবে। অর্থাৎ 6 মাস 182 দিন যদি হয় তবুও সেই ইনক্রিমেন্ট পাবে, সেই বলা আছে। এবার ফিক্সেশন অফ পে অন প্রমোশন অফ হায়ার পোস্ট অর আপগ্রেডেশন ইন নেক্সট লেভেল অন কমপ্লিশন অফ 18 ইয়ার্স সাবজেক্ট উইদাউট প্রমোশন অর অন আফটার 1st day of January 2016 অ্যাজ অ্যাপ্লিকেবল দোজ এমপ্লয়িজ হুজ গ্রেড পে ওয়াজ নট মোর দেন 4100। অর্থাৎ 18 ইয়ার্স বেনিফিট, সেই 18 ইয়ার্স বেনিফিটের কথা এখানে বলা আছে যে কি ওয়ান ইনক্রিমেন্ট শ্যাল বি গিভেন ইন দ্য লেভেল ফ্রম হুইজ এমপ্লয়ি ইজ প্রমোটেড আন্ডার প্রমোটেড অর আপগ্রেডেড অ্যান্ড হি শ্যাল বি প্লেসড অ্যাট সেল ইকুয়াল টু দ্য ফিগার অ্যারাইভড ইন দ্য লেভেল অফ দ্য পোস্ট হুইজ প্রমোটেড or upgraded and in no such cell is available in the level to his promoted or upgraded he shall be placed in the next higher cell in that level. এবার যদি একটি যদি উদাহরণ যদি এখানে দেওয়া যায় যে সে লেভেল 6 এ ছিল অর্থাৎ 2600 টাকা গ্রেড পেতে সে ছিল, তাহলে কি আছে তার 31,400 হলো বেসিক পে রিভাইজড করে।
এবার 31,400 যদি হয়, সেই 31,400 কি আছে, তার একটা ইনক্রিমেন্ট দেওয়া হলো, এই যেখানে দেখুন ডার্ক করে দেওয়া আছে 31,000, তাহলে ইনক্রিমেন্ট কত হলো 32,300। এবার সে যেহেতু তার নেক্সট হায়ার স্কেলে যাচ্ছে, তাহলে 32,300 থেকে তার পরের সেলে চলে যাবে, কিন্তু যদি সে পরের সেলে যদি 32,300ই থাকতো, তাহলে 32,300ই নিতে হতো, কিন্তু যেহেতু এখানে নেই, তাহলে নেক্সট যে বেতনটা আর অ্যামাউন্টটা আছে, সেই নেক্সট অ্যামাউন্টটা হবে তার বেসিক পে। 18 ইয়ার্স এর ক্ষেত্রে এটি দেওয়া আছে। আর অ্যাডিশনাল ইনক্রিমেন্ট বেনিফিটের ক্ষেত্রে কি বলা আছে, অ্যাডিশনাল ইনক্রিমেন্টের ক্ষেত্রে এমপ্লয়িজ ইনক্লুডিং হেড অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, হেড টিচার উইল গেট অ্যান অ্যাডিশনাল ইনক্রিমেন্ট ইন দ্য সেম লেভেল আপন কমপ্লিটিং এভরি 10 ইয়ার্স কন্টিনিউস সার্টিফিকেট সার্ভিস কাউন্টেড ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেম পোস্ট দ্য সাবসেক্ট ম্যাক্সিমাম 2 সাচ ইনক্রিমেন্ট ডিউরিং দ্য হোল কেরিয়ার। অর্থাৎ আগের যেরকম 10 ইয়ার্স এবং 20 ইয়ার্স ছিল, সেই 10 ইয়ার্স এবং 20 ইয়ার্স আছে। এবার হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের জন্য যে জিনিসটি বলা আছে, এটা একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ ইন দ্য রিভাইজড পে স্ট্রাকচার দ্য হেডমাস্টার অফ দ্য হায়ার সেকেন্ডারি স্কুল আর অ্যালাউড ₹200 অ্যাজ অ্যাডিশনাল গ্রেড পে ইনক্লুডিং গ্রেড পে ₹5,400। 200 টাকা করে অ্যাডিশনাল গ্রেড পে ছিল। ইন দ্য রিভাইজড পে স্ট্রাকচার দ্য হেডমাস্টার অফ দ্য হায়ার সেকেন্ডারি স্কুল শ্যাল গেট অ্যান অ্যাডিশনাল রেমুনারেশন অফ ₹500 পার মান্থ ইন অ্যাডিশন টু দেয়ার পে ইন দ্য রেসপেক্টিভ পে লেভেল ফর শোল্ডারিং এক্সট্রা রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য হেডমাস্টার অফ হেডমিস্ট্রেস অফ দ্য হায়ার সেকেন্ডারি স্কুল উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অন অর ফ্রম 1/1/20 হুইচ এভার ইজ লেটার। তাহলে এই ক্ষেত্রে যে অ্যাডিশনাল গ্রেড পে আছে, সেই অ্যাডিশনাল গ্রেড পে এর কথা এখানে বলা আছে, যেটি সেটি কি আছে, অ্যাডিশনাল রেমুনারেশন হয়ে যাচ্ছে। এবার অ্যাডিশনাল রেমুনারেশন হওয়ার পর একটি বড় গুরুত্বপূর্ণ কথা আমি আসবে, সেটা পরে বলছি। ঠিক একই রকমই অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এদের ক্ষেত্রে আছে হচ্ছে যে কি, এদের ক্ষেত্রেও অ্যাডিশনাল রেমুনারেশন ₹500 কথা বলা আছে। এবার আসি প্রাইমারি টিচারদের কথা। প্রাইমারি টিচারদের ক্ষেত্রে বলা আছে যে রেমুনারেশন ₹400 পার মান্থ ইন অ্যাডিশন টু দি রেসপেক্ট। এবার দেখুন এখানে বলা আছে যে অ্যাডিশনাল রিমুনারেশন অ্যাজ অ্যালাউড আন্ডার সাব প্যারা 3, 4, 5, 6, এই যে এখানে যে 3, 4, 5, 6 এর কথা বলা আছে, শ্যাল নট কাউন্ট ফর ভেরিয়াস অ্যালাউন্সেস লাইক ডিএ, এইচআরএ, ইটিসি, আর নট ইট শ্যাল বি কাউন্ট ফর রিটায়ারমেন্ট বেনিফিট। এটি একটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। তাহলে কি হলো সেটা একদম পরিষ্কার, আপনারাই বুঝে গেলছেন নিশ্চয়ই, যে ডিএ এবং এইচআরএ এগুলো কোনো কাউন্টে আসবে না সেই রিমুনারেশনের মধ্যে। এবার মোড অফ পে ফিক্সেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ হেডমিস্টার, হেডমিস্ট্রেস সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলের যে হেডমিস্টার এবং হেডমিস্ট্রেস যারা আছেন তাদের ক্ষেত্রে, এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেদের ক্ষেত্রে একই বা একসাথে আমি বলে দিচ্ছি। এখানে যেমন বলা আছে যে ওয়ান ইনক্রিমেন্ট শ্যাল বি গিভেন ইন দ্য লেভেল ফ্রম হুইচ অ্যাসিস্ট্যান্ট টিচার রেকগনাইজ এইডেড স্কুল ইজ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমিস্ট্রেস হেডমাস্টার অ্যান্ড শ্যাল বি প্লেসড দ্য সেল ইকুয়াল টু দ্য ফিগার অর লেভেল নম্বর 16, অ্যান্ড ইফ নো সাস লেভেল অ্যাভেলেবল ইন পেন 16 দ্য শ্যাল বি প্লেসড ইন দ্য নেক্সট হায়ার সেল ইন দ্য লেভেল। অর্থাৎ যদি কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে যদি সে অ্যাপয়েন্টমেন্ট আছে পোস্ট অফ হেডমিস্টার হেডমাস্টার যদি হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, সে সেই সেলে যাবে, এবং তারপরে যদি সেই সেলে যদি না থাকে 16 গিয়ে, তাহলে কি হবে, তার যা বেসিক্স ছিল সেখান থেকে যদি দেখা গেল না সেই সেলে সেখানে গিয়ে পড়ছে না, তাহলে তাকে 5,400 টাকা গ্রেড পেজে আছে সেই, অর্থাৎ সেল লেভেল 16 সেখানকার সেলে গিয়ে পড়বে, এবং যদি না হয় তার নেক্সট সেলে গিয়ে যাবে। এবার ঠিক একই রকমই হেডমিস্ট্রেসের ক্ষেত্রে বলা আছে, এবং পেমেন্ট অফ এরিয়ার, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ওভারড্রাফট ইন এফেক্ট, এগুলো যা যা আগের যা নিয়ম ছিল সেই নিয়মেই দেওয়া আছে, এবং হাউস রেন্ট 12% বলা আছে এবং 12,000 টাকা ম্যাক্সিমাম। এবার আরেকটি জিনিস যেটা দেওয়া আছে এখানে, যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাভেলেবল এমপ্লয়ি, যেমন আগের অনেকেই বলেছিলেন তাহলে থাকবে কি থাকবে না, 10 ইয়ার্স 20 ইয়ার্স 18 ইয়ার্স ফর এক্সট্রাঅর্ডিনারি লিভ এন্ড ডিউটি কন্ডেমন্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এটা একদম যে 18 ইয়ার্স 10 ইয়ার্স এগুলো যে আছে সেগুলো থাকবে, এবং সেটা অথরিটির কাছ থেকে একদম পরিষ্কার নিয়ে নিতে হবে, আবেদন করে অনুমোদন নিতে হবে, এভাবে বলা আছে, যদিও এখন এর আগের থেকেই নিয়ম হয়ে গেছে। এবার আরেকটি যে আছে যে তারা কিভাবে ফিক্সেশন করবে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসরা, সেই ক্ষেত্রে ফিক্সেশন কি করবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ যে এক্সপ্লেনেশন সেখানে কিন্তু নেই যে তারা যে 5,400 টাকা ধরে করবে না 5,600 টাকায় ধরে করবে, যেভাবে পে ফিক্সেশন আছে অর্থাৎ যে অ্যাডিশনাল গ্রেড পে যে আছে সেই অ্যাডিশনাল গ্রেড পে হিসেবেই আসবে, এবং তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল রেমুনারেশন 500। এবার আসি পে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, পে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখুন
এর আগে যা ছিল তার থেকে একটু ডিফারেন্ট হলো এবার এই যে এখানে অ্যানেক্সার ওয়ান এর কন্টিনিউডে, সেক্ষেত্রে দেখুন পে ব্যান্ড ফোর, সেই পে ব্যান্ড ফোর এর মধ্যে 4400, 4600, 4700 এটি রাখা হয়েছে, কিন্তু পে ব্যান্ড ফোর এ আরেকটি নতুন তৈরি হয়ে গেল সেখানে 4800 টাকা এবং 5400 টাকা এটি এখানে দেওয়া থাকলো। এবার আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক যেটি হিসেবের মধ্যে আসা উচিত ছিল এবং তার কোনো এক্সপ্লেনেশন আমি পেলাম না, যেমন হচ্ছে পাস্ট গ্রাজুয়েট টিচার, তাদের ক্ষেত্রে অনেকেই বলেছিলেন যে বাড়বে বা কি হবে, তার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, হয়তো বা পরবর্তীতে নির্দিষ্ট এক্সপ্লেনেশন নিয়ে অবশ্য অবশ্যই থাকবে। এটা গেল যা দেখা এবং তাড়াহুড়ো করে একটি রোপার এক্সপ্লেনেশন করা। নেক্সট ভিডিওতে থাকছে আপনার ডিটেইলসে কিভাবে স্যালারি আপনার তৈরি হবে এবং কিভাবে আপনি পে স্ট্রাকচার অর্থাৎ ডিভাইস পে বেসিক পে আপনি হিসেব করবেন সে নিয়ে ভিডিও থাকবে। এছাড়াও আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, সেটি হচ্ছে যে আপনার যে নতুন করে যে পে ফিক্সেশন অর্থাৎ যে পে আপনার রোপার, সেই রোপার ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন যে কিভাবে আপনি এবার দেখুন যে অপশন ইন পে ফিক্সেশন এট OSSMS এর মধ্যেও আপনার এখানে চলে আসে, অর্থাৎ মাস্টার ডিরেক্টর ম্যানেজমেন্টের যে স্কুল এডুকেশন রেট যে আছে স্কুল টিচারদের ক্ষেত্রে তার মধ্যে রোপা 2019 পে ফিক্সেশনের এটাও চলে এসছে, সেটাও এখনই হয়তো বা খুলবে না কিন্তু ধীরে ধীরে ফার্স্ট আপডেট ফিক্সেশন করে নেবেন এবং এক্ষেত্রে কার কত ফিক্সেশন হচ্ছে সে নিয়ে কোনো আর কি সমস্যা থাকার কথা নয় এবং ধীরে ধীরে প্রত্যেকেই বুঝে যাবেন একবারেই। ধন্যবাদ সবাইকে।